সিরাজগঞ্জের বেলকুচিতে মুন্নি খাতুন নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্বামী সহ পরিবারের সবাই পালিয়ে বেড়াচ্ছে। এটা হত্যা না আত্মহত্যা, এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। 22 জুলাই শনিবার উপজেলার সদর ইউনিয়নের রানীপুরা চরের হাছেন আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত মুন্নি উপজেলার রাজাপুর ইউনিয়নের আম্বারিয়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে ও রানীপুরা গ্রামের হাছেন আলীর স্ত্রী। নিহত মুন্নির বাবা মজিবুর রহমান জানান, ফোনে আমার মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি আমার মেয়ের লাশ মাটিতে পড়ে আছে। আমার মেয়ের একটি শিশু সন্তান আছে। শিশু সন্তানকে সাথে নিয়ে মেয়ের স্বামী হাছেন ও পরিবারের সবাই পালিয়েছে। ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি এর উপযুক্ত বিচার দাবি করছি। স্থানীয়রা জানায়, সকালে আমরা জানতে পারি মুন্নি মারা গেছে। তাকে মৃত অবস্থায় মেঝেতে দেখতে পাই। তখন ওদের বাড়িতে কেউ ছিল না, সবাই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। হাছেন জুয়া খেলার কারণে স্বামী স্ত্রীর মাঝে প্রায় ঝগড়া লেগেই থাকতো। আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে তা আমরা বলতে পারবো না। খবর পেলাম আমার ভাইয়ের কাছে, স্বাস্থ্য ভাইয়ের কাছে, যা দেখি আমার মেয়েটা মরা অবস্থায় মেঝেতে পড়ে আছে। তখন গেলাম, যাওয়ার পরে লোকজন জিতে গেল, বাড়িতে কেউ নাই। দু একজনে জিজ্ঞাসা করলাম, সবাই বললো যে তোমার নাতি নিয়ে তারা পলাইছে। কারা পালাইছে? ওই বাড়ির সব লোকজনই, সব লোকজনই পালাইছে, জামাই সহ সবাই পালাইছে। আমার আর বলার কিছু নাই, আমি আর সুষ্ঠু বিচার চাই। নিহত ওই নারীর গলায় দাগ রয়েছে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার জানান, আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রানীপুরা গ্রাম থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা তা স্পষ্ট নয়। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে আসল রহস্য জানা যাবে। তখন তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাউল করিমের পাঠানো তথ্যচিত্রে পিআইবি 71 টিভি।